এসআর সায়েম এ ইউটিউব চ্যানেল। নওগাঁ জেলার নেমাতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নে তৎকালীন ইউপি চেয়ারম্যান বর্তমান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এই তালগাছগুলো রোপণ করেছিলেন। সে ছিল 80-এর দশকের কথা। বর্তমান তালগাছগুলো হাজীনগর মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত রাস্তার 2 কিলো সারি সারি তালগাছ। তালগাছগুলোর উচ্চতা প্রায় 50 থেকে 60 ফুট। প্রকৃত প্রেমিকদের জন্য সুন্দর একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে তালগাছের রাস্তা সারি। এখানে এলাকার দূর দূরান্ত থেকে লোকজন আসে রাস্তার দুই পাশে সারি সারি তালগাছগুলো দেখার জন্য। ঈদে, পূজায় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মানুষদের এখানে আনাগোনাটা বেশি হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।